ড্রাগন চাষে সফল হয়েছেন পটুয়াখালীর গলাচিপার এক নারী। নিজের ইতিবাচক চেতনা আর পরিশ্রমে পাল্টে গেছে তার সংসারের চিত্র। পেশায় চাকুরিজীবী হয়েও কৃষিকাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নারী উদ্যোক্তা। তিনি অন্যদেরকেও ড্রাগন চাষে উৎসাহ দিচ্ছেন। পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া ফ্রিনরিয়া। পটুয়াখালী ব্লু গোল্ড প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে 2017 সালে নিজ বাড়ি রাঙ্গিনার অল্প কিছু জমিতে শতাধিক ড্রাগন চারা দিয়ে যাত্রা শুরু করেন সালমা বেগম। স্বাভাবিক পদ্ধতিতে গোবর এবং ইউরিয়া সার প্রয়োগ করে শুরু করেছিলেন এই ফলের চাষ। চাকুরির অবসরে নিবিড় পরিচর্যায় বছর ঘুরতেই চারাগুলোতে ফুল ফল দেয়া শুরু হয়। একটির ভেতরে লাল ও অন্যটিতে সাদা জাতের ফল দেখা গেছে। নিজের চাহিদা মিটিয়ে সুমিষ্ট ও সুস্বাদু এ ফলের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন। তার চাষ দেখে এলাকার অন্যদের মাঝে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে। দুই বছর অপেক্ষার করার পরে আমি পর্যাপ্ত পরিমাণে ওখান থেকে ফল পাইছি। আমি আমার স্বামীকে হেল্প করতে পারছি, তার পাশে দাঁড়াইতে পারছি। বিস্তারিত জানার পর আমার মনেও আমি একটা উদ্যোগ নিলাম যে আমি এই ফলের বাগান করব। এ ফল চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয় না, বেশি কীটনাশক সারের প্রয়োজন হয় না। ড্রাগন ফল চাষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গলাচিপার পক্ষ থেকে তাদেরকে সার্বক্ষণিক এবং সর্ব প্রকারের সহযোগিতা প্রদান করা হবে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে উৎসুক জনগণ তার এই ড্রাগন ফলের বাগান দেখতে আসছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনার 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম সহ আরও অনেকে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 250 জনের মাঝে 30 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। অন্যদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে 150 অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ত্রিনয়নী সংঘ। সংগঠনের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ভোজন গোপ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় সহ অন্যরা। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নরসিংদী সদর উপজেলার মণ্ডপগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান।